আপনি যদি কোনো শহরে ঢুকে পড়ে লড়াই করতে চান, সাধারণ মানুষ যদি অস্ত্র তুলে নেয়, বিপদ আছে। এবং সেখানে একটা সাধারণ মানে একটা কৌটোর ভেতরে বা মানে বোতলের ভেতরে মলোটিভ ককটেল তৈরি করে যদি ছুঁড়ে দেয় যদি গাড়ির উপরে, বিপর্যয় হতে পারে। সুতরাং আপনি তো সেভাবে সাধারণ মানুষকে মারতে পারবেন না। সুতরাং মিলিটারি কনভয়, মিলিটারি কোনো ট্যাঙ্ক যদি শহরের মধ্যে ঢুকে পড়ে, সেখানে মানুষ যদি সাহস নিয়ে এগিয়ে আসে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যেটা ঘটছে ইউক্রেনে আমরা কেউই ভাবতে পারিনি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যে ধরনের সাহস দেখিয়েছে, কিন্তু আফগানিস্তানের প্রেসিডেন্ট পারেনি, উনি পালিয়ে গেলেন, টাকা পয়সা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার ফলে মানুষ জানে না কি করবে। কিন্তু ইউক্রেনের দেখুন কোনো ছেলে পালায়নি, 18-60 সবাইকে বলা হয়েছে তোমাদের দেশে থাকতে হবে, মেয়েরা বাচ্চারা অন্য দেশে 1,00,000 মতো মানুষ অন্য দেশে গেছে, লড়াই তারা করছে। এখন লড়াইটা ওইভাবে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আসবো আলোচনায়। পুতিন ভিডিও বার্তা কি বলেছেন স্যার, যেটা বলছিলেন পুতিন ভিডিও বার্তা যা বলেছেন তাতে কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে, পরমাণু হানার আশঙ্কা করছেন ভ্লাদিমির পুতিন। ন্যাটো দেশগুলো হুমকি দিচ্ছে, অভিযোগ পুতিনের, পরমাণু অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ ভিডিও বার্তায় রুশ সেনাবাহিনীকে নির্দেশ পুতিনের। প্রতিরোধ ব্যবস্থা মানে পরমাণু অস্ত্রই, তাই উদ্বেগ বাড়ছে। পুতিনের ভিডিও বার্তার পর সতর্ক ন্যাটোর সদস্য দেশগুলো, যদিও রাজাগোপালবাবু স্পষ্ট করে দিলেন যে এটা পুরোটাই মনস্তাত্ত্বিক, একটা কূটনৈতিক চাপ। রাজাগোপালবাবুর কাছে আবারও যাব, আপনি আফগানিস্তানের প্রসঙ্গ তুললেন, আশরাফ গানি তিনি দেশ ছেড়ে চলে গেছিলেন, কিন্তু এখানে দাঁড়িয়ে জেলেনস্কি তিনি লড়াই করছেন, বাইরে আসছেন, ভিডিও বার্তা দিচ্ছেন, দলকে উজ্জীবিত করছেন, অনুঘটকের কাজ করছে তার সেই বার্তা। কিন্তু নর্দার্ন অ্যালায়েন্স আফগানিস্তানে তারা দেখেছিলাম ফাইট দিয়েছিল, ইউক্রেনের সাধারণ মানুষ তারাও ফাইট দিচ্ছে, নর্দার্ন অ্যালায়েন্স তো ব্যর্থ হয়েছিল, ইউক্রেন কোন পথে যাবে, পার্থক্য কি? হ্যাঁ দেখুন, নর্দার্ন অ্যালায়েন্সের অসুবিধাটা ছিল যে তারা যেভাবে তালিবান এগিয়ে গিয়েছিল সেটা তারা আগে থেকে বুঝতে পারেনি, এবং তারা ভেবেছিল যে তাদের সঙ্গে যে সমস্ত শক্তি কাজ করেছে তারা বুঝি এগিয়ে আসবে, কেউ এগিয়ে আসেনি, তারপরে লড়াইটা একপেশে হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। কিন্তু এখানে যেটা হওয়ার সম্ভব, রাশিয়া যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ভেতরে গিয়ে লড়াই করা, সেটাই কিন্তু রাশিয়ার পতন হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি যদি এয়ারে বম্বিং শুরু করে দেন তাহলে কিন্তু মুশকিল আছে, বেশিক্ষণ ইউক্রেন সম্ভব নয়, কিন্তু এয়ারে বম্বিং করতে গেলে যে বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতি হতে পারে, প্রাণহানির সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটা রাশিয়া বুঝে গেছে, ওই এয়ার থেকে বম্বিং করলে বিপদ আছে, সেটা করা যাবে না, তাই ও শহর ঢুকে, এবং এটাও ভাবছে, ভেবেছিল, যেটা স্ট্র্যাটেজি ছিল যে সেখানে মানুষের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করে দাও, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করিয়ে দাও, এমন একটা ভয় দেখিয়ে দাও, সবাই আর কেউ এগিয়ে আসবে না, কিন্তু সেটা ঘটল না। জেলেনস্কির সাহস কিন্তু একটা দেশত্ব বোধে ইউক্রেনবাসীকে এমনভাবে উদ্বুদ্ধ করেছে, তারা পথে নেমেছে এবং মোকাবিলা করছে, লড়াই করছে, এটা দেখবার, এটা কিন্তু সত্যি দেখবার। বেশ, সেই লড়াই কতক্ষণ দিতে পারে ইউক্রেন অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজাগোপালবাবু। কিন্তু যে আশঙ্কা গোটা বিশ্ব বারবার করছে, পরমাণু হামলা কি হতে পারে, প্রায় প্রত্যেকটা দেশের হাতেই তো পরমাণু অস্ত্র রয়েছে, তা নিয়ে কি বলেছেন প্রাক্তন সেনা কর্তারা শোনাবো। না, নিউক্লিয়ার ব্রিঙ্কম্যানশিপ এটা এটা একটা মানে পুতিনের একটা ওয়ার্নিং, আজকের যা ওয়ার্ল্ড সিনারিও, নিউক্লিয়ার ওয়ার কেউই করবে না, পুটিনও করবে না, অন্য কেউ করবে না, মানে ইট ইজ নট এই, বাট একটা একটা ওয়ার্নিং যে আমি আমার নিউক্লিয়ার কমান্ডকে অ্যালার্টে দিয়েছি, প্লাস পুটিন নিজের আমি এয়ারফোর্স নেভিকেও একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমি স্ট্রং স্টেপ নিচ্ছি আমার তরফ থেকে, বাট ডাইরেক্টলি নিউক্লিয়ার ওয়ার হবে, পুতিন লঞ্চ করবে নিউক্লিয়ার মিসাইল বা অন্য কেউ রাশিয়ার উপরে করবে, সেই সিচুয়েশন হবে না, মানে ইট ইজ আনলাইক। পুতিন বলেছে কি নিউক্লিয়ার ডেটারেন্ট ফোর্সকে সচেতন করে রাখছে এবং ওদের হাই অ্যালার্টে প্লেস করছে, তার মানেটা হচ্ছে কি একটা আশঙ্কা হতেও পারে কি অ্যাজ এ লাস্ট ডেসপারেট মেজার যদি ইউক্রেনের লিডারশিপ ডিসাইড করে, ওদের ইউক্রেনের কাছেও কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, ওরা যদি নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করে তো অ্যাজ এ ডিটারেন্ট আইদার পাল্টা হামলা কিংবা অ্যাজ এ ডিফেন্সিভ মেজার, যেরকম নাকি আয়রন ডোম আছে ইসরায়েলের কাছে, একটা ডিটারেন্ট ফোর্স টু কাউন্টার দ্য নিউক্লিয়ার অ্যাট্যাক ইউক্রেন থেকে, তো সেই ওটা যেন তৈরি থাকতে হবে, একটা নিউক্লিয়ার, যেরকম নাকি ইন্ডিয়ার কাছে একটা নিউক্লিয়ার বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়ারফেয়ার ফোর্স রয়েছে, সিমিলারলি এদের কাছেও
রাশিয়ার কাছেও অ্যান্টি নিউক্লিয়ার ডিটারেন্স ফোর্স রয়েছে, তো তাদের সচেতন করছে এই বার্তায়। আর এদিকে ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রদের ঘরে ফেরাতে তৎপর কেন্দ্র, যুদ্ধ পরিস্থিতি বুঝে কিভাবে তাদের ফেরানো সম্ভব তা নিয়ে দফায় দফায় চলছে আলোচনা। এর মধ্যেই রোমানিয়া থেকে দিল্লিতে ফিরেছে আরও একটি বিমান, বুখারেস্ট থেকে দিল্লি পৌঁছেছেন 250 ভারতীয় ছাত্র, এই নিয়ে পঞ্চম বিশেষ বিমান ভারতীয়দের নিয়ে দেশে ফিরল। रोमानिया के रास्ते भारत सरकार लगातार रेस्क्यू कर रही है, ऑपरेशन गंगा चलाया जा रहा है और उसी से बच्चे हैं जो भारत पहुंच रहे हैं। देखिए लगातार बच्चों की जो संख्या है वो आपको एयरपोर्ट के बाहर दिखाई देगी और भी छात्र यहां पर मौजूद हैं, उनसे बात करने की कोशिश करेंगे। आपका क्या नाम है और आप किस रास्ते यूक्रेन से अभी दिल्ली पहुँचे हैं? सर मेरा नाम बोनी सहगल है, मैं वैसे पंजाब का रहने वाला, पठानकोट का, और अभी हम इवानो फ्रांकोस सिटी से आ रहे हैं यूक्रेन से। बेसिकली वेस्टर्न पार्ट में है, ज़्यादा ईस्टर्न में नहीं है, तो हमारी सिचुएशन थोड़ी नॉर्मलाइज ही थी, लेकिन ये था कि बॉम्बिंग और साइरेंस वगैरह काफ़ी ज़ोर से बज रहे थे, तो थोड़ी रोमानिया बॉर्डर की अगर बात करूँ तो वहाँ पर हालात कैसे हैं, क्योंकि तस्वीरें कुछ ऐसी भी आ रही हैं कि जो वहाँ पर पुलिस है वो बदसलूकी कर रही है छात्रों के साथ। हाँ सर, ये हमारे साथ भी हुआ था एक्चुअली, बॉर्डर क्रॉस करने में बहुत मुश्किल आई थी क्योंकि धक्का मुक्की बहुत थी और हम भी इसी तरीके से एंटर कर पाए हैं क्योंकि प्रेफरेंसेस पहले लड़कियों को दी जा रही थी, बट थिंग ये थी कि ज़्यादा प्रॉब्लम हमें आ रही थी क्रॉस करने में, तो उन्होंने काफ़ी फोर्सेस भी चलाई थी, इवन उन्होंने गन्स तक यूज़ करी थी हमें स्टॉप करने के लिए, बट कैसे न कैसे हमने बॉर्डर क्रॉस किया। फिर उस तरीके से बस बॉर्डर की उस पार ही तकलीफ हुई, बाकी अंदर रोमानिया की सरकार ने बहुत हमारी हेल्प करी है, इवन फूड वगैरह सर्विसेज काफ़ी फ्री प्रोवाइड करी थी। जो लोग हैं उनके चेहरे पर एक तरह से खुशी आपको देखने को मिलेगी, बेटी है और बेटी पिता से गले लगती हुई आप तस्वीर हम आपको दिखा रहे हैं और इनसे बात करते हैं। सर हम देख रहे हैं कि बहुत भावुक पल है आपके लिए, लंबे समय से आप लोग इंतजार कर रहे थे, बेटी आपके पास पहुंच गई है। हाँ बेटी हमारी पहुंच गई है, ये विनिस्ता में पढ़ती थी, वहाँ से रोमानिया बॉर्डर से आके आई। बहुत गंदे हालात है वहाँ पे बच्चों को बिल्कुल वो नहीं कर रहे हैं, आगे जाने का रास्ता ही नहीं दे रहे हैं वो खुद, अगर तुम जबरदस्ती निकल रहे हो तो निकल रहे हो, नहीं तो उससे पहले तुम्हें निकलना ही नहीं दे रहे, इतना ज्यादा वो रश है वहाँ पे। अभी आपने कितनी जो तस्वीरें देखी वहाँ पर, कितने लोग अभी बॉर्डर पर मौजूद हैं, कितने छात्र और वहाँ पर मौजूद हैं? 5,000 से 6,000 छात्र वहाँ पे आए हैं। शब्द नहीं है बोलने के लिए, बस मेरा बच्चा आ गया है बस। इस बीच आपकी बातचीत होती रही होगी बिटिया से, क्योंकि जो तस्वीर हम देख रहे थे काफी डरावनी थी, क्या बातचीत होती थी? मतलब ठीक है, कुछ इसका तो नेटवर्क बंद हो गया था, इसके फ्रेंड्स के थ्रू मैसेज आते रहे जिनका चल रहा था बस, मतलब वो है कि बच्चे बोलते हैं याद नहीं करना उस सीन जहाँ से निकले हैं ये। अब हम बसेस के थ्रू आए वहाँ पे बॉर्डर के पास और वहाँ पे फिर बॉर्डर से हम लोगों ने मतलब क्रॉस करके फिर पूरा अरेंजमेंट था इंडियन गवर्नमेंट के थ्रू। ऐसी तस्वीरें भी आ रही है कि जो पुलिस है बॉर्डर पर वो बदसलूकी कर रही है बच्चों के साथ एक तरीके से, कुछ ऐसा आपने देखा? ऐसा कुछ भी नहीं है, ऐसा कुछ भी नहीं, सब ठीक है। गवर्नमेंट ने बॉर्डर पर खाने पीने की चीजों के क्या हालात है जो मूल रूप से बताएं? सब कुछ अच्छा है, सब कुछ अच्छे से हुआ है। यूक्रेन से जो छात्राएं लौट रही है वो अपने घर जा रहे हैं और करीब 250 छात्रों को रेस्क्यू किया गया है और अब भी अपने यहाँ से घर के लिए निकल रहे हैं। कैमरा पर्सन खुर्शीद के साथ मानव यादव, टीवी भारतवर्ष, दिल्ली। আমরা এই সংক্রান্ত যাবতীয় খবর আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেবো, এর পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখবো, তবে সময় এখন একটা ছোট্ট বিরতি।